হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো আপনাদের প্রত্যেক দিনের কাজে খুবই কাজে আসবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে আমরা বাঙালিরা যেহেতু আলু খেতে খুব ভালোবাসি তাই আলুর সবজি না হলে আমাদের চলে না আর অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে যে আলু কিনে আনি অনেক সময় এরকম হয়ে থাকে সেই আলুটার স্বাদ মিষ্টি হয়ে থাকে আর মিষ্টি আলু খেতে কারোরে কিন্তু একদমই ভালো লাগে না তাই সেই আলুটা আমাদের খেতে ইচ্ছেও করে না অথচ আমরা সেই আলুটাকে ফেলেও দিতে পারি না তাই এমন কি করা যায় যাতে আলুর মিষ্টতা ভাব দূর করে সেই আলুটাকে আবারও আমরা খাওয়ার যোগ্য করে নিতে পারি তার জন্য একটা ছোট্ট ট্রিক আলু কেটে নেবেন আলু কেটে নেওয়ার পরে এক চামচ লবণ সেই আলুর গায়ে মাখিয়ে দেবেন মাখিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবেই রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট রাখার পরে দেখবেন আলুর গা দিয়ে জল বেরিয়ে আসবে আলুর যে মিষ্টতা ভাব সেই মিষ্টতা ভাবটা সহজেই বেরিয়ে যাবে আর লবণ খুব সহজে আলুর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে যার ফলে আলুর মিষ্টতা ভাব এই পদ্ধতিতে খুব সহজেই দূর হয়ে যাবে আর আলু কেটে রাখার পর কখনোই আলু আপনারা শুকনো কেটে রাখবেন না এতে আলুর রং কালো হয়ে যায় তাই আলু কেটে রাখার পর জলের মধ্যে ডুবিয়ে রাখবেন আলু ফ্রেশ থাকবে আশা করছি ঠিকঠিক কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপ নিয়ে রসুন ছেলা খুব কঠিন একটা কাজ খুব বিরক্তিকর একটা ব্যাপার কারণ এক একটা রসুন ছিলতে গিয়ে যেমন আমাদের টাইমও লাগে সেরকম আমাদের খুব বিরক্তও লাগে আর দ্বিতীয়ত হচ্ছে দেখবেন আর যখন আমরা রসুন ছিলি তখন রসুনের মুখটা এত শক্ত থাকে এভাবে নখ দিয়ে ছিললে আমাদের নখে কিন্তু অনেক সময় ব্যথাও লাগে তো সেক্ষেত্রে রসুন আমরা কীভাবে ছিলবো যা যাতে খুব চটজলদি আমরা খুব সহজেই একসাথে অনেকগুলো রসুন ছিলে নিতে পারি তার জন্য একটা ছোট্ট ট্রিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যেটা আপনাদের প্রত্যেক দিনের কাজে খুবই কাজে আসবে আর ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে তো তার জন্য রসুনের কোয়াগুলোকে একটা একটা করে আমাদের এই পদ্ধতিতে ছাড়িয়ে নিতে হবে তো রসুনের এক একটা কোয়া ছাড়ানোর পরে আমাদের যেটা করতে হবে একটা বাটিতে নিয়ে নিতে হবে জল আর সেই জলের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিব। ঠিক আছে চার পাঁচ টুকরো বরফ দিয়ে দিন তো আপনারা যদি বেশি পরিমাণে রসুন ছিলতে চান তাহলে সেক্ষেত্রে বড় বাটিতে জল নেবেন আর বেশি করে বরফ দেবেন মানে জলটা পুরোপুরি ঠান্ডা হওয়া যায় তো তারপরে কি করব রসুনগুলো দেওয়ার পরে এবার কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে যাতে রসুনের খোসাগুলো ঠান্ডার চোটে একদম লুজ হয়ে যায় আলগা হয়ে যায় তো এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আপনারা নিজেরাই দেখতে পাবেন রসুনের খোসাগুলো একদম আলগা হয়ে যাবে সফট হয়ে যাবে তো এইভাবে হাতের সাহায্যে একটু ঘষা দিতেই দেখবেন রসুনগুলো খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে এতে আপনাদের না বেশি টাইম লাগবে না বিরক্ত লাগবে না নখে কোনো ব্যথা লাগবে একসাথে অনেকগুলো রসুন ছিলতে গেলে আপনারা যদি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের সত্যি বলছি ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে আর চট কাজ করে নিজের জন্য টাইম বাঁচাতে পারবেন টিভি দেখতে দেখতে বা গল্পগুলো যোগ করতে করতে খুব সহজেই এইভাবে আপনারা রসুনের কোঁয়াগুলো ছাড়িয়ে নিতে পারবেন কোনো অসুবিধেই হবে না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা দেখুন আমি নিয়েছি এক টুকরো তুলো তুলোটাকে একটু ছড়িয়ে নিলাম ছড়িয়ে নেওয়ার পরে আমাদের নিয়ে নিতে হবে অল্প একটু জোয়ান আর সেই জোয়ানটাকে আমাদের এইভাবে হাতের তালুতে একটু ঘষে নিতে হবে যার ফলে দেখবেন জোয়ানের যে অ্যারোমা সেটা খুব সহজেই বেরিয়ে আসবে সেই জোয়ানটাকে এবার তুলোর মধ্যে এভাবে রেখে দিতে হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে রসুনের খোসা রসুনের খোসাও আমি জোয়ানের ওপরে দেখুন এইভাবে রেখে দিলাম তারপরে কি করতে হবে নিয়ে নিতে হবে দুটো লবঙ্গ লবঙ্গটাকে একটু কুটে নিতে হবে ক্রাশ করে নিতে হবে তো হামদাস্তার সাহায্যে এইভাবে খুব সহজেই আমরা কিন্তু ক্রাশ করে নিতে পারবো আর আমাদের লবঙ্গটাকেও তুলোর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এই তুলোর সাহায্যে একটা আমরা বাতি তৈরি করব তারপর দেখবেন বন্ধুরা দারুণ একটা সলিউশন তৈরি হয়ে যাবে আসলে এখন এতটাই মশা মাছির উপদ্রব সন্ধ্যা হলে বিশেষ করে মশার প্রচুর উপদ্রব আর সেই মশাগুলোকে তাড়ানোর জন্য ভাগানোর জন্য আমরা নানা রকম কেমিক্যাল জাতীয় কয়েল স্প্রে ইউজ করে থাকি যেটা আমাদের শরীরের পক্ষেও খুব ক্ষতিকারক তাই কেমিক্যাল জাতীয় সলিউশনগুলো ইউজ না করে যদি বাড়ির তৈরি সলিউশনগুলো ইউজ করতে পারেন তাহলে আপনাদের শরীরেরও কোনো ক্ষতি হবে না অথচ মশা মাছি থেকেও আপনারা রেহাই পাবেন তো এখানে দেখুন বন্ধুরা আমি নিয়েছি একটা মাটির প্রদীপ আর সেই প্রদীপের মধ্যে আমি টাকে রেখে দিয়েছি আর নিয়েছি নিমের তেল এবার আমি এই সলতের মধ্যে ভালো মতো করে নিমের তেল ঢেলে দেবো সলতেটাকে পুরোপুরিভাবে নিমের তেলে ভিজিয়ে নিতে হবে যদি নিমের তেল না থাকে তাহলে কোনো অসুবিধা নেই সর্ষের তেলও ইউজ করা যাবে নিমের তেল ইউজ করলে বেশি এফেক্টিভ হয় তাই আমি এখানে নিমের তেল নিয়েছি খুব সহজেই মার্কেটে নিমের তেল অ্যাভেলেবেল আপনারা চাইলে কিনে ইউজ করতে পারেন তারপরে আমাদের নিয়ে নিতে হবে একটা কর্পূর আর কর্পূরটাকে একটু মানে পাউডার করে এই সোলতের ওপরে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে আমি দেখুন জ্বালিয়ে দেখাচ্ছি তো এই কাজটি আপনাদের সন্ধেবেলায় করতে হবে সন্ধেবেলায় জ্বালি এই প্রদীপটাকে সন্ধেবেলায় আপনারা জ্বালাবেন জ্বালানোর পরে বাড়ির প্রত্যেকটি কোনা কানাচিতে এই ধোঁয়াটা আপনারা দেখিয়ে দেবেন এতে করে কি হবে কোনা কানাচিতে যে জমে থাকা মানে লুকিয়ে থাকা মশাগুলো সেগুলো খুব সহজেই তারা এই সোলতের গন্ধে বেরিয়ে আসবে আর বেরিয়ে এসে সোজা বাড়ির বাইরে যাবে তো সেক্ষেত্রে আপনাদের বাড়িতে লুকিয়ে থাকা মশাগুলো খুব সহজেই বাড়ি থেকে পালিয়ে যাবে আর মশা মাছির কোনো উপদ্রবই থাকবে না তাই প্রত্যেক দিন সন্ধেবেলায় আপনারা কয়েল বা নানা রকম স্প্রে বা নানা রকম সলিউশানের ইউজ না করে এই সলিউশানটার ইউজ নেবেন সন্ধে হলেই আপনাদের এই কাজটি করতে হবে তাহলে রাত্রিবেলায় আপনারা আরাম করে ঘুমোতে পারবেন কিন্তু হ্যাঁ দু থেকে তিন ঘন্টার জন্য এই সোলতাটাকে জ্বালিয়ে রাখতে হবে যাতে সারা ঘরে এই ধোঁয়া ছড়িয়ে পড়ে আর যখন সোলতাটা বন্ধ করে দেবেন তো আবারও কিন্তু নেক্সট ডে আপনারা এই শোলতের ইউজ নিতে পারবেন আর মোটামুটি দশ থেকে বারো বার এই শলতে আপনারা জ্বালিয়ে ইউজ করতে পারবেন আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে গ্যাসের ইউজ মোটামুটি প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে তাই বাড়িতে যখন নতুন সিলিন্ডার এসে থাকে বা যখন গ্যাস শেষ হয়ে যায় তখন আমরা সেই সিলিন্ডারটাকে দেখুন এইভাবে টেনে টেনে নিয়ে গিয়ে যেখানে রাখার প্রয়োজন হয় সেখানে আমরা রাখি তবে অনেকের কাছে ট্রলি থাকে ট্রলি থাকলে এই জিনিসটা হয় না আর সবার কাছে তো ট্রলি থাকে না ট্রলি না থাকলে তখন দেখবেন মেজের মধ্যে এইভাবে গ্যাস সিলিন্ডার টেনে নিয়ে গেলে দাগ হয়ে যায় যেটা দেখতে খুব বিচ্ছিরি লাগে আর অনেক সময় দেখা যায় ভর্তি গ্যাস সিলিন্ডার টেনে টেনে নিয়ে যেতেও কিন্তু অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন আমি একটা বিস্কুটের খালি প্যাকেট নিয়েছি যদি বিস্কুটের খালি প্যাকেট না থাকে কোনো অসুবিধা নেই যে কোনো ধরনের পলিথিন নিলেই হবে তো সেক্ষেত্রে কী করতে হবে সিলিন্ডারের নিচে একটা পলিথিন রেখে দিতে হবে যে কোনো ধরনের পলিথিন আপনারা রাখতে পারেন কোনো অসুবিধা হবে না এখানে পলিথিনটা একটা খুব সুন্দর প্রোটেক্টারের কাজ করবে ঠিক আছে তো এই যে দেখুন বন্ধুরা এতে করে কী হবে সিলিন্ডারটাকে আমরা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবো ভরা সিলিন্ডার হলেও কিন্তু এভাবে টেনে নিয়ে যেতে অসুবিধা হবে না আর সবচেয়ে সুবিধা হচ্ছে কোনো রকম মেঝেতে দাগও হবে না তাই এই ছোট্ট ট্রিকটি আশা করছি আপনাদের খুবই কাজে আসবে তাই অবশ্যই যখনই বাড়িতে গ্যাস সিলিন্ডার নতুন আসুক বা গ্যাস সিলিন্ডার খালি হোক না কেন ট্রলি না থাকলেও কোনো অসুবিধা নেই এই ট্রিকটি ফলো করে আপনারা খুব সহজেই গ্যাস সিলিন্ডারটাকে ইউজ করতে পারবেন অথচ কোনো অসুবিধা হবে না আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা